প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বৈশ্বিক এই করোনা পরিস্থিতিতেও সৃষ্টি একাডেমি স্কুল কর্তৃক যে অনলাইন কার্যক্রম পরিচালনা হচ্ছে, পূর্বে সেই অনলাইন কার্যক্রমে তোমরা সম্পৃক্ত থেকে যেরকম নিজেদের পড়ালেখা চালিয়ে গিয়েছো, আশা রাখি বর্তমানেও সেই কার্যক্রমে নিজেদের ইনভলভ রেখে পড়াশোনার কার্যক্রমকে বেগবান রাখবে, সেই প্রত্যাশা আজ আমি হাজির হয়েছি সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের পাঠ 21 তথ্য অধিকার ও তথ্য অধিকার আইন। এই বিষয় নিয়ে আমি আলোচনার পাশাপাশি এখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেই প্রশ্ন সম্পর্কিত আলোচনা করব। আশা রাখি আমার আলোচনা থেকে এবং তোমাদের পাঠ্য বই থেকে পড়াশোনার মাধ্যমে আবার প্রশ্ন পাওয়ার পাশাপাশি নিজেদের মেধা সম্পর্কে বিকশিত করবে সেই প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি। প্রত্যেকটা রাষ্ট্র যে জনবিচ্ছন্ন উপাত্ত থাকে, সেই জনবিচ্ছন্ন উপাত্তগুলোকে একত্রিত করা বা সংগঠিত করার মাধ্যমে যখন একটি তথ্যের সৃষ্টি হয়, সেই তথ্যগুলো রাষ্ট্রের পাশাপাশি রাষ্ট্রের যে নাগরিক তাদেরও জানার অধিকার রয়েছে। সেই প্রত্যাশায় রাষ্ট্রের কার্যাবলীর সাথে সম্পৃক্ত জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানার যে অধিকার তাকে তথ্য অধিকার বলা হয়। 2013 সালে বিশ্বের প্রায় 93টি দেশ এই ধরনের তথ্য অধিকার যে আইন, সেই তথ্য অধিকার আইনগুলো তাদের জনগণের জন্য উন্মুক্ত করে দেয়। আমাদের দেশ বাংলাদেশ 2009 সালে তথ্য অধিকার আইন অঙ্গ করে এই আইন থাকার ফলশ্রুতিতে আমরা ব্যক্তির যে চিন্তা বিবেক এবং যে বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতার পূর্ব শর্ত হিসেবে আমরা তথ্য অধিকার আইনকে মেনে চলি। তথ্য অধিকার আইন বলতে কোনো কর্তৃপক্ষের গঠন, দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো স্মারক, বই, মানচিত্র, তথ্যপাত্র, লগ বই, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নমুনা, পত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিও ভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যে কোনো ইনস্ট্রুমেন্ট এবং যান্ত্রিকভাবে পাঠানো দলিল আদি, ভৌতিক গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে যে কোনো বস্তুর তথ্য বা এদের প্রতিলিপি এই তথ্য অধিকার আইনের মধ্যে সম্পৃক্ত থাকে, যার ফলশ্রুতিতে কোনো ব্যক্তির যদি কোনো একটি তথ্য রাষ্ট্র উপকৃত হয় তাহলে ওই ব্যক্তির কাছেও আমরা তথ্য জানার অধিকার রাখি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলো পরিচালনা হয়, সেই গুরুত্বপূর্ণ কার্যাবলীর ব্যয় কত, এটা কোন সিস্টেমে হতে পারে, সেই অধিকারও রাষ্ট্রের সুনাগরিক হিসেবে জানার আমরা অধিকার রাখি। এই অধিকারগুলো যখন রাষ্ট্র কর্তৃক আমাদের কাছে প্রদান করা হয়, সেটা হতে পারে নিউজ পেপারের মাধ্যমে, হতে পারে নেটওয়ার্কের মাধ্যমে, হতে পারে টেলিভিশনের মাধ্যমে, সেই অধিকারগুলো জনগণ জেনে রাষ্ট্রের যে বর্তমান কার্যাবলী সংগঠিত হয় সেই কার্যাবলী সম্পর্কে অবহিত হয়। যদিও রাষ্ট্রের কিছু কিছু বিষয় আছে যেটি রাষ্ট্রের নাগরিক সরাসরি জানলে রাষ্ট্রের তথা রাষ্ট্রের যে নাগরিক থাকে তাদের কোনো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের যে কিছু সিকিউরিটি সিস্টেম তথ্য থাকে সেই তথ্যগুলো অনেকাংশে নাগরিকদের না জানাই ভালো। কিছু কিছু
এই জাতীয় যেগুলি রাষ্ট্রের জন্য হুমকি হইতে পারে সেই অধিকার সেই তথ্যগুলো জানার অধিকার সাধারণত রাষ্ট্রের যে জনগণ রুট লেভেলের যে জনগণ এদের জানার অধিকার থাকে না এর বাইরে যে সকল আমাদের আইন আছে তথ্য অধিকার আইন সেই তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য তথ্য কমিশন গঠন করা হয়েছে সেই তথ্য কমিশন গঠনের মাধ্যমে আমরা রাষ্ট্রের যে কোনো তথ্য সেই তথ্য কমিশনের মাধ্যমে জানতে সম্ভব হয় তথ্য কমিশনের এই ওয়েবসাইটও আছে http://www.infocom.gov/gov.bd এই ওয়েব অ্যাড্রেসের মাধ্যমে আমরা রাষ্ট্রের যে তথ্য কমিশন আছে সেই তথ্য কমিশনের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানতে সক্ষম হই ফলশ্রুতিতে মানুষের যে পূর্বে ছিল পাঁচটি মৌলিক অধিকার এর পাশাপাশি বর্তমানে এখন আমরা ছয়টি মৌলিক অধিকার ভোগ করতে সক্ষম হই পূর্বের পাঁচটির সাথে বর্তমানে অ্যাড হয়েছে তথ্য অধিকার এখন এই শিক্ষা চিকিৎসা পাশাপাশি আমরা কিন্তু এখন কি করতে পারতেছি তথ্যও জানতে পারতেছি তাহলে বোঝাই যাচ্ছে ডিয়ার স্টুডেন্ট তথ্য অধিকার যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা নিজেদের রাষ্ট্র সম্পর্কে যেরকম অবহিত হতে পারবো তদ্রূপভাবে রাষ্ট্রের যে ব্যক্তিবর্গ আছে তাদের সম্পর্কে আমরা অবহিত সক্ষম হব আজকে আমি যে আলোচনা করলাম এই আলোচনা তথ্য অধিকার আইন এখান আমার আলোচনার পাশাপাশি তোমরা তোমাদের যে পাঠ্যসূচি বই আছে সেখান থেকে একটি প্রশ্নের সম্মুখীন হবে প্রশ্ন হতে পারে তথ্য অধিকার আইন কি তথ্য অধিকার আইন সম্পর্কে আলোচনা করো আমি যে আলোচনা করলাম এবং তোমাদের পাঠ্যসূচি বইয়ে যে আলোচনাটুকু আছে এইটুকুর মাধ্যমে তোমরা আমার এই প্রশ্নগুলো অ্যান্সার করতে সক্ষম হবে সেই প্রত্যাশায় আজকে আমি আমার আলোচনা থেকে বিদায় নিতেছি সবাই ভালো থেকো নিরাপদ থেকো আসসালামু আলাইকুম